হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুব সুন্দরই একটা ছবি বানাবো। ছবিটার জন্য আমাদের লাগবে একটা A4 পেপার, তারপর সেটা মাঝখান থেকে ভাঁজ করে কেটে নিতে হবে। আমি তো এখানে সেফটি সিজার্স ইউজ করছি। দেখুন, এটা মাঝখান থেকে কেটে নিয়েছি আমি। এবার আমি এটাকে এইখান থেকে ভাঁজ করে নেব। দেখুন, এই বর্ডারটার থেকে যেন বাইরে না বেরোয়, এইটা আপনি খেয়াল রাখবেন। তারপর এইটা করে নেওয়ার পর এই যে এইখানটা যখন খুলছে, এই যে বর্ডারটা, এই জায়গাটার মাঝখান থেকে 15 সেন্টিমিটার কেটে নিতে হবে। আমি এখান থেকে 15 সেন্টিমিটার কেটে নিলাম। এবার যেই কেটেছেন এইখানের থেকে এরম করে নিন, যেন এটা সেম সাইজেরই হয়। তারপর এটাকে মাঝখানে করুন, তারপর উল্টো পাশটা ঘুরিয়ে এরম করুন। তারপর এরম করুন, খুলে দেখবেন এইটা কিছুটা এরম লাগছে। দেখুন, দেখতে পেয়েছেন? এবার এইটাকে এরম সোজা করে এইটাকে এরম করে দিতে হবে। দেখুন, এরম ঘুরিয়ে দিতে হবে। কিন্তু এইদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, একটু সাবধানে করবেন। একটু সামনে রাখবেন যাতে এই কাগজটা খুব বেশি ভাঁজ না হয়ে যায়। তারপর খুলে দেখতে পাচ্ছেন কিছুটা এরম, আমি এটাকে এরম পুশ করছি আর এইটা এরম হয়ে যাচ্ছে। আমি এখানে একটা হ্যালোইন ভূত বানাবো। ভূত বানানোর জন্য আগে গোল গোল বড় দুটো চোখ আঁকতে হবে। এইদিকে খেয়াল রাখবেন যাতে আপনার চোখের দুটো সাইজ একই হয়, নাহলে আপনার ছবিটা খুবই খুবই খারাপ হয়ে যাবে। দেখুন, আপনাদের ভূত কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওকে, দেখুন এটা পুশ করলেই কিন্তু এরম হচ্ছে। ভূত দেখে আমরা ভয় পাই, তাই জন্য এখানে লিখে দিচ্ছি হু। দেখুন, আমি লিখে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। দেখুন, আমি এখানে একটা পাখি বানিয়েছি, পাখির মুখ। পাখিটা দেখুন গান করছে, এই দেখুন, এই দেখুন, এটা পুশ করলে এরম হচ্ছে। ওকে ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই।